গাইজ, আজকে আমরা হচ্ছে ভেজিটেবল বানাবো। পিছনে কেমন ভিডিও তোমাকে, আজকে আমরা হচ্ছে ভেজিটেবল বানাবো। তাহলে মা হচ্ছে এখন বাঁধাকপিটা ভেজে নিচ্ছে ভালো করে। বেসনটা গুলানো হচ্ছে, মানে মিশ্রণ বানানো হচ্ছে। এটাই ভেজিটেবল বানানোর আসল কাজে লাগে। এটা ভেজিটেবলকে বাইরে দিয়ে কোট করে দেয়। ব্যাপারটা আমি একটু দেখে আমার একটু অবাক অবাক লাগছে, মানে প্রথমবার আমি দেখছি ভেজিটেবল বানাচ্ছে মা। এটা বলবো তো একটু অবাক অবাক লাগছে, ভেজিটেবলে টোস্ট দেয়। মা এগুলোকে গুঁড়ো করে নেবে, মা আমার মা এইগুলোকে গুঁড়ো করে নেবে। কিন্তু আমি ভাবতে পারছি না তো এগুলো এইগুলো দিয়ে বানায়। তো গাইজ, হ্যাঁ হলে কমেন্টে হ্যাঁ লিখে দিও। হচ্ছে টোস্ট গুঁড়ো করা হচ্ছে, এদিকে অল্প আঁচে হচ্ছে কড়াইটাকে গরম করে নিতে হবে। তো প্রথম সবার প্রথমে তরকারি ভেজিটেবলের ভিতরে যে তরকারিটা থাকে, মানে বাঁধাকপি, মানে আপনার প্রিয় সবজির মতো নিতে পারে। গাইজ, হচ্ছে আমরা সবার প্রথমে এই যে ভেজিটেবলের তরকারি, মানে বাঁধাকপি, আলু আর হচ্ছে পেঁয়াজ ভাজা যেটা ভেজেছিল, কাঁচা লঙ্কা দিতে হবে। সেগুলো আমরা হচ্ছে ওগুলোকে মুটো করে সেভ করে নিতে হবে। দিয়ে ওটাকে টোস্টের গুঁড়ো যেটা করেছিলাম তার মধ্যে দিতে হবে। তো এই যে কড়াইয়ে তেল দিচ্ছে মা, সালোনি তেল বা আপনারা যে কোনো ব্র্যান্ডের তেল বা এমনি তেল ব্যবহার করতে পারেন। আর দিয়ে হচ্ছে এগুলো এই গরম তেলে ভেজে নিতে হবে। এগুলোকে আবার হচ্ছে বেসনের মধ্যে ডুবিয়ে আবার টোস্টের গুঁড়োতে লাগাতে হবে। দিয়ে কড়াইয়ে ভাজতে দিতে হবে। তো গাইজ, এই যে তুলে নেওয়া হচ্ছে, দেখতেও কি সুন্দর লাগছে এগুলো। এগুলো দেখতে যত সুন্দর, খেতে এর চেয়ে ভালো সুন্দর। আপনারাও একবার বানিয়ে দেখবেন। এই যে তোলা হয়ে গেল। তো গাইজ, এই যে ভেজিটেবল। গাইজ, এগুলো হচ্ছে এর ভিতরে বাদামগুলো দেওয়া আছে, এই বাদামগুলো। আর আমি জানি না কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এর স্বাদটা জানি না, মা বানিয়েছে তা সুন্দরই লাগছে। আবার খেয়ে দেখি। খুব সুস্বাদু আর ক্রাঞ্চি হয়েছে বাইরে থেকে আর মুচমুচে। আপনারা একবার বানিয়ে দেখবেন। বাই গাইজ।